आप सुन रहे हैं फलक ऑडियो। तो बच्चों ये देवीला जन्मदिन उपलक्ष्य पवित्र ये महफिल ये पवित्र महफिल इतिपूर्वे रसूल पाक के शान रसूल पाक के मर्यादा রসুল পাকের আলফাজ কত কত উক্তি আছে লেখক তার লেখনীর দ্বারা যতটুকু পেরেছেন ততটুকু ব্যক্ত করেছেন। কিন্তু আমার আপনার কায়নাতে নবী মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান মর্যাদা লেখনীর দ্বারা কোন দিন লিখে শেষ করা যাবে না বলুন সুবহানাল্লাহ। আজকের শুধু একটা মুসলমানদের উদ্দেশ্য মাহফিল নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান জানাই আজ এই পবিত্র রহমাতুল লিল আলামিন সাহুন নবীন রোজে জাজা নূরে ইলাহি নূরে খোদা নূরে মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিক্রের মজলিসে হাজিরা হওয়ার আহ্বান জানিয়ে আল্লাহ যতটুকু বলা পারি তার পিয়ারা মুস্তফা শান মোবারক এই অধম গুণাগার ততটুকু হাদিসে পাক কোরআনে পাকে আলোকে আপনাদের কাছে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين وصحابه أجمعين خصوصاً على سيدنا الغوث الآدم الآمين المقيم وعلى ولده سيدنا مرشدين المقرب. أما بعد، قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين سلفا کے نور مصطفیٰ سرکار دو عالم علیہ السلام القرآن بسم اللہ الرحمن الرحیم انا ارسلناک بالحق القرآن بسم اللہ الرحمن الرحیم إنا كلا على خلق عظيم القرآن بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جمال آپ کا ہے جمال محمد کمال آپ کا ہے کمال محمد اللہم صلی اللہ سیدنا مولانا محمد والا আজকের এই পবিত্র জিকির মুস্তফার মজলিস পাকে
उपस्थित मस्जिद इस्लाम से जे बलजा मुबारक अच्छे उना गुरदीन सिंह सामने हिस्टो आसिक रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आसिक पंजतने पा आसिक गौसु साईं साईं खाजा ये तुरी समस्त प्रशंसा अल्लाह पाक रब इज्जत के प्रति बाद समस्त दुरूद सलाम दिन दुनिया बादशाह का मौला पैदल मदीना नूरे मुस्तफा हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तो सल्लम पाक के प्रति बाद उना रायले बैठे पाक ओ खंडने पाक के प्रति हाजिर ने मजलिस আমার পিতৃতুল্য গুরুজন যারা আছেন সামনে সমবয়সী বন্ধু মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বক্তব্য শুরু করার আগে আজকে যে ঈদে মিলাদের নবী রসুলে পাকের আগমন দিনকে স্মরণ করে আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা যে মজলিস পাক করেছেন এটা আল্লাহর অশেষ রহমত আছে কিন্তু যদি আদার কোনো কাজ গায়ের কোনো কাম যদি জিজ্ঞাসা করে যে আপনারা কিসের বেস করে কিসের ভিত্তি করে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনারা করছেন কিসের ভিত্তি করে আজ আপনারা ইসলামের মধ্যে মুসলমান বলে দাবিদার যদি এ প্রশ্ন করে তারা কি অন্যায় করবে তারা তো জানতে চাইবে যদি আমরা সঠিক উত্তর না দিতে পারি তাহলে আমরা লাঞ্ছিত হব আমরা অপমানিত বোধ করব আমরা লজ্জিত হব সঙ্গে সঙ্গে তাদের প্রতি আমাদের একটা বিদ্বেষ মনোভাব আসবে তাই আমরা যে যার মতো করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি কেউ আমরা বলি ইসলামের মধ্যে আমরা দাবিদারের জন্য যে আমরা নামাজ রোজা হজ জাকাত কোরআনে পাকে হাফিজ কারি মারানা মুফতি ইত্যাদি ইত্যাদি সুন্নতে রসুল দাঁড়িয়ে রেখেছি বা হজ করেছি এই জন্য আজ আমরা এই জিক্রে মুস্তফা সরকারি দোয়ালাম আলী সাল্লামার মজলিসের আয়োজন করেছি এবং উপস্থিত হয়েছি এই উত্তরে কিন্তু নাম্বার হবে জিরো শূন্য এটা একটা এ পার্ট অফ ইসলাম একটা একটা পার্ট আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের বেস করে একটা ঘরে ঢুকতে গেলে একটা গেট আছে দরজা আছে মেন গেটের তবে ঘরের ভিতরে প্রবেশ করা যায় ইসলামে প্রবেশ করার একটা এন্ট্রান্স পথ আছে সেটা কি সেটা একটা সেন্টেন্স একটা সেন্টেন্স আমরা তখনই বলি যার সাবজেক্ট থাকবে কর্তা থাকবে অবজেক্ট থাকবে ভার্ব থাকবে নতুবা সেটাকে সেন্টেন্স বলা হবে না ইনকমপ্লিট সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যেই টোটাল ইসলাম আছে একটা সেন্টেন্সের মধ্যেই আল্লাহ ও রসুল আছেন সেই টোটাল সেন্টেন্সটা আমরা যখন পড়তাম তখন আমাদের করে শিক্ষকরা 150 ওয়ার্ড থেকে নিয়ে একটা ফ্রেসি করতে দিতেন বর্তমানে আমরা স্কুলে ওটা করি না এই আর সাবজেক্ট নেই তার মোরালিটি একটা আছে মোরাল হবে ব্রাদার ইসলাম টোটাল সেন্টেন্স একটা শব্দের মধ্যে দ্বারা প্রকাশ হয়ে যাচ্ছে যে ইসলামে প্রবেশ করতে গেলে কাই মনোভাবকে কেন কি জন্য এ কোনো ব্যবহার করা যাবে না তার উপরে ইমান আনতে হবে বলুন সুবহানাল্লাহ সেটা কি সেটা হচ্ছে তৈয়বা তৈয়বাই বলে দেয়
আমার রাসূলের মর্যাদা কত ঊর্ধ্বে, তৈয়বা বলে দেয় আমার রাসূলের পাক কে আছে, তৈয়বা বলে দেন আমার রাসূলের পাকের শান কত ঊর্ধ্বে আছে, তারপরে তো কোরআনে পাক, কোরআন তো আমার রাসূলের বর্ণনা করেছে, আমার রাসূলের শান টোটাল কোরআনটাই তো আমার রাসূলের মাঝে যা আছে, আমার রাসূলের মর্যাদা কত ঊর্ধ্বে আছে, তৈয়বা তাকে মান করে দেন। অর্থাৎ তৈয়বার দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদের পার্ট, দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্ট অফ তৈয়বা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, রাসূল পাকের রিসালাত, রাসূল পাকের রিসালাত ও আল্লাহর একত্ববাদের মিশ্রিত যে কালেমা তার নামই হচ্ছে তৈয়বা। বলুন সুবহানাল্লাহ, কালেমা তৈয়বার প্রথম পার্ট বলে দেয় লা, নেগেটিভ শব্দ, নাবাচক শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মামুদ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা অতি সত্য অতি বাস্তব। আল্লাহ যখন কিছুই সৃষ্টি করেননি, শুধু আল্লাহর আল্লাহ, কে চিনবে আল্লাহকে, কে বুঝবেন আল্লাহর ক্ষমতা কতটা ঊর্ধ্বে, যে আল্লাহ আমার জন্মদাতা, আল্লাহ আমার মৃত্যু ঘোষণাকারী, আমার ইজ্জত ইত্যাদি ইত্যাদি। তাই আল্লাহর একাকিত্ব অভাবটাকে দূর করার জন্য সর্বপ্রথম আল্লাহ এক নূর মুবারককে সৃষ্টি করলেন, করার পর আল্লাহ সেই নূর মুবারককে যত্র তত্র যেখানে সেখানে রাখেননি, আল্লাহ পাকের পবিত্র কালেমা, সেই পবিত্র তৌহিদের কালেমার সাথেই আল্লাহ যুক্ত রাখলেন সেই নাম মুবারককে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম যে নূর মুবারককে সৃষ্টি করলেন, করার সঙ্গে সঙ্গে সেই নূরের নাম রাখলেন মুহাম্মদ, বলার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল পাকের খাস নাম মুবারক মুহাম্মদ, মানে কি উচ্চ প্রশংসিত, পৃথিবীতে কার দ্বারা, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন হাফেজ, কোন কারি, কোন সাহাবায়ে কিরাম, কোন তাবে তাবিন, কোন ওলি, কোন বুজুর্গানে দিন, কারুর দ্বারা নয়, সর্বময় স্রষ্টা ওই আল্লাহ দ্বারা, যিনি একটা নাম মুবারকই পরিচয় করে দিয়েছেন আমার মোস্তফা, আমার নবী কে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল পাকের উচ্চ মর্যাদা ঘোষণাকারী কে? তাহলে আল্লাহ। সেই আল্লাহ পাক রাসূল পাকের নাম মুবারককে কোথায় রাখছে? পবিত্র আল্লাহর একত্ববাদের কালেমা, তাওহীদের কালেমা ঠিক মিডিলে আমার রাসূল পাকের নাম মুবারককে আল্লাহ প্লেস করছেন। বলুন সুবহানাল্লাহ, মুহাম্মদ কোন সভার সভাপতি কিন্তু থাকেন, যে একটা সেটা মিডিলে থাকে, এর পবিত্র কালেমায় তৈয়বার মিডিলে আর কেউ নেই, দিন দুনিয়ার বাদশাহ কাহ মাওলা। তাই দাঁড়িয়ে মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আছে। তারপরেই আল্লাহ বলে দিলেন, প্রথমে আমি একা ছিলাম, আমি ছাড়া কেউ ইবাদতকারী নেই, কিন্তু আমি যখনই আমার পিয়ারা মোস্তফা নূর মুবারকের সৃষ্টি করলে, সেই নাম মুবারককে আমার কালেমার সাথে যুক্ত রাখলাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কি হলাম, শত কালেমা তৈয়বা লাস্ট ওয়ারে চলে যায়, আসুন রাসূলুল্লাহ, সন্ধি বিচ্ছেদ করলে হয় আল্লাহ ও রাসূল, রাসূল ও আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর পরে যদি কারোর মর্যাদা সম্মান ইজ্জত কুল কায়নাতে থাকে, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ, তাহলে কালেমায়ে তৈয়বার কি পেলাম? আল্লাহর বহু গুণগত নাম মুবারক আছে, আমার আপনার কুল কায়নাতের মোস্তফার অনেক গুণগত নাম মুবারক আছে, কিন্তু খাস নাম আল্লাহর আল্লাহ, রাসূল পাকের খাস নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে কলেমায়ে তৈয়বাটা রূপ হচ্ছে আল্লাহ ও মুহাম্মদ দুটো খাস নামে মিলিত যে রূপ সেটাই তৈয়বা বলুন সুবহানাল্লাহ তৈয়বা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জিকির হয় তৈয়বা বলার সঙ্গে সঙ্গে নূরে মুস্তাফারও জিকির হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ নূর আছেন আমার নবী কি আছেন আল্লাহ কোরআনে তাই বলে দিচ্ছেন জাকুম মিনাল্লাহ পাঠানো হলো একটা নূরকে পাঠানো হলো মানে এক জায়গায় ছিলেন কোথায় ছিলেন আল্লাহ নূর আছেন আমার রসুলে পাক ও নূর আছেন দুটো নূরের মিলিত যে রূপ সেটাই হচ্ছে তৈয়বা বলুন সুবহানাল্লাহ তাহলে তৈয়বা প্রমাণ করে দেয় যে আমার নবী আমার রসুলের মর্যাদা কত উঠতে আছে তাই আল্লাহর খোদাই খোদার খোদাই যতদূর আছে রসুলে পাকের রেসালাত যতদূর আছে বলুন সুবহানাল্লাহ আর হযরত বড় আলিম মাওলিয়াত যতদূর আছে বলুন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম আজকের সাবজেক্ট রসুলে পাক সরকারে দু আলম আলী সাল্লাম সেই কালেমায়ে তৈয়বা থেকে কেউ যদি বা রসুলে পাককে আলোক করতে চান তাহলে কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ কে কেউ জানবে না কেউ বুঝবে না লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি বা কেউ জানান কারুকে বোঝান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূল সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম তাহলে আমরা প্রত্যেকেই এ কালেমায়ে তৈয়বার আপনি ঈমান এনেছি ঈমান শুধু নয় আল্লাহকে যেমন ভয় করি রসুলে পাককে তার থেকেও বেশি ভয় করতে হবে আল্লাহ দি ওয়াহদাহু লা শরীক সেটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ তাই আমার জিকির আল্লাহ ও রসুল রসুলে পাকের মহব্বত রসুলে পাকের প্রেম রসুলে পাকের আনুগত্য আমার ভিতরে তত তত বেশি যত থাকবে ততটা আল্লাহর মহব্বতকারী হওয়া যাবে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি তাহলে আমি ইসলামের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রবেশ করতে পারবো উত্তর আসবে না কেন নয় রসুলে পাকের আগমনের আগে কদম মোবারক রাখার আগে আমার যারা অগ্নি উপাস ভাই ছিলেন তৎকালীন তাদের খেতাব দৃষ্টান্তে তারা বলেন দেয়ার ইজ নান বাট ওয়ান সেখানে কেউ নেই একজন ব্যতীত তার মানে ইনডাইরেক্ট তারা আল্লাহর একাত্মবাদকে মেনে নিয়েছে কিন্তু রসুলে পাকের রেসালাতের উপরে ঈমান না আনার কারণে তারা ইসলামের দ্বারে প্রবেশ করতে পারেননি আপনারা রিসার্চ করুন বাইবেলকে অন রেসপেক্ট আমরা ফলোয়ার্স অফ জেসাস কে বলছি বাইবেল কি বলছে বাইবেল বলছে উই এজোর হিম উই ক্যারি আউট টু ওবে দা ওয়ার্ডস অফ হিম উই এডোর্স নান বলছেন আমরা তাকে মানি তার নির্দেশকে মানি তার আনুগত্যকে মানি যিনি কারুর নির্দেশ মানেন না যিনি কারুর আনুগত্য করেন না তাহলে তিনি স্রষ্টা তিনি আল্লাহ তাহলে কি তারা ইসলামের গেটে প্রবেশ করলেন উত্তর আসবে না কেন নয় আল্লাহর একাত্মবাদকে মেনেছেন রসুলে পাকের রসালাতের উপরে ঈমান না আনার কারণে আজকের এই ইসলামের গেটে তারা প্রবেশ করতে পারেননি তাহলে আমরা কেন আমরা যেমন আল্লাহর একত্ববাদের উপরে ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান এনেছি সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ঈমান এনেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নির্দেশকে যেমন মানতে হবে আল্লাহর মানাটাকে যেমন মানতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকেও মানতে হবে দুটো মানাকে যদি এক জায়গায় না আনা যায় তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যায় অ্যালজেব্রার ফর্মুলা
তাহলে আল্লাহকে মানতে গেলে আল্লাহর নির্দেশ মানতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটাকেও মানতে হবে। তদ্রূপ রসুল পাক সরকারে দুয়ালো মানিও সাল্লাম যেটা করতে বলেছেন সেইটা করতে হবে, সঙ্গে সঙ্গে যেটা নিষেধ করেছেন সেটাকেও মানতে হবে। তাহলে দুটো মানাকে এক জায়গায় যদি না আনতে পারি, আমরা সরাসরি পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হতে পারবো না। আজকের যে রসুল পাকের আগমন, আল্লাহ বললেন কাজাকুম মিনাল্লাহিন, পাঠানো হলো আমার এক নূর মুবারককে কোথায়, হযরতে মা আমিনার জিন্ন কুঠিরে। ওনার দাদা যেন হযরতে মুতালিব কাবার দায়িত্বে ছিলেন, কাবাকে পরিষ্কার করতেন, দেখাশোনা করতেন। হযরত মুতালিব সোমবার, এই যে সোমবার, আজ মঙ্গলবারে রাত পড়ে গিয়েছে, সোমবার প্রত্যুষে হযরত মুতালিব বলছেন আমি অবাক হয়ে গেলাম, আমি নিজেকে হারিয়ে ফেললাম। কেন? কাবা কাবাকে সামনে কাবাকে ডাইনে বয়ে দুলতে দেখলাম, কাবাকে নাচতে দেখলাম, কাবার ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম মারহাবা মারহাবা সাল্লি আলা মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। আমি বলতে আমি অবাক হয়ে আমি দৃষ্টিকে যখন আমি সাবা মারওয়ার দিকে তাকালাম, সাবা মারওয়া পাহাড় থেকে আনন্দ স্বরে মহব্বতের সাথে তারা পড়ছে মারহাবা মারহাবা সাল্লি আলা মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। ওই সময় সুমাইয়া বলে এক দাসী ছিলেন, হযরতে মুতালিব যখন খবর দিলেন যে আপনার এক নাতি হয়েছে হযরত আব্দুল্লাহ গৃহে, উনি আনন্দ সহকারে তাকে রসুল হিসাবে জানেন না, উনি নবী হিসাবে না, আপনার নাতি, এই সংবাদ দেবার সঙ্গে সঙ্গে দাসীকে দাসত্ব থেকে মুক্তি দিলেন। সদ্যজাত নাতিকে নেবার জন্য হযরত মুতালিব ছুটে আসছে, কোথায় আসছে, হযরত আমিনার জিন্ন কুঠিরে। যখন নিকটবর্তী হয়েছে কি দেখলেন, এক ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, বলছে খামোশ হয়ে যাও মুতালিব, তুমি আগে বেরো না। আমি মুতালিব জানতে চাইলাম কেন, আপনি কে? বলছেন আমি আল্লাহর নিযুক্ত ফেরেশতা আছি, এই জন্য আল্লাহর নির্দেশ আছে শিশু মুস্তফাকে জিয়ারত করার জন্য, হযরত আদম সিফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ ও রসুলগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত নবী ও রসুলগণ সদ্যজাত শিশু মুস্তফাকে জিয়ারতের জন্য বা আদব সারিবদ্ধভাবে মা আমিনার জিন্ন কুঠিরের দ্বারে দাঁড়িয়ে আছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত আদব সিফুল্লাহ থেকে নেই ঈশাদুল্লাহ সমস্ত নবী রসুলের সুন্নত হচ্ছে জিয়ারত, বলুন সুবহানাল্লাহ। তাই তো আজকে সেই জিয়ারতও আমরা করি, শুধু তাই নয় হয়ে মোতালিক দ্বিতীয় কাতারে হযরত জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে সমস্ত ফেরেশতা কুল দাঁড়িয়ে আছেন, কখন নবীগণ কখন রসুলগণের জিয়ারত শেষ হবে, তবে জিনগণরা ফেরেশতাগণরা সেই জিয়ারতের সুযোগ পাবেন। এ রসুলে পাকে শুধু আগমনের বার্তা দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন হে হুরো গেমা, আজকে তোমরা জান্নাতি পোশাক পরতে থাকো, আর জান্নাতি পোশাক পরে আমার নবীর আগমনকে তোমরা ওয়েলকাম জানাও, তোমরা পড়তে থাকো মারহাবা মারহাবা সাল্লি আলা মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। হে জান্নাত, জান্নাত সমস্ত গেটকে খুলে দাও, এই জন্যই খুলে দাও যে আমি সাবিন মুজরমিনকে পৃথিবীতে আমি পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। হে জাহান্নামের দারওয়ান, জাহান্নামের সমস্ত গেটকে বন্ধ
আমি রহমাতুল লিল আলামিন কে আমি পৃথিবীতে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ এই রাসূল করিম আছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লামের শান আমি আপনি কি বয়ান করব আল্লাহকে জিজ্ঞাসা করো যে হে আল্লাহ আপনি বলুন আপনার আনুগত্য আগে করব না নবীর আনুগত্য আগে করব আপনার প্রেম আগে করব না রাসূলের প্রেম আগে করব আপনার ফরজ ফরজ আগে বাড়ে না সুন্নত আগে বাড়ে প্রত্যেকটা উত্তর এসে যাবে ফরজের আগে সুন্নতের প্রয়োজন আছে বলুন সুবহানাল্লাহ পরবর্তীদার খালে কে বে নামাজ জানিয়ে দিয়েছেন যে আমার মহব্বতের আগে আমি আল্লাহ আমার মহব্বতের আগে হে আমার বান্দা তোমাদের আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে আমার রসুলের আনুগত্যের প্রয়োজন আছে এ বলে মুখের কথা হবে না কোরআনে পাককে জিজ্ঞাসা করি কুল কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুম ওয়ায়াফিল লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বলে দিন হে রাসূল আপনি বলে দিন যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই সর্বপ্রথম তারা যেন আপনার মহব্বতকারী হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তাহলে নবী সরকারে দুআলম আলী ওসাল্লামের মহব্বতের বিনিময়ে আল্লাহর মহব্বত হয়ে যায় রসুলে পাকের জিকিরের সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির হয়ে যায় রসুলে পাকের আনুগত্যের সঙ্গে সঙ্গে আল্লাহর আনুগত্য হয়ে যায় আর যখনই হয়ে যায় আল্লাহ বললেন এবার আমি তোমাকে পুরস্কার দেব কি পুরস্কার দেব ওয়াইয়াফিল্লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার নবীর প্রেমের মহব্বতের আনুগত্যের বিনিময়ে আমি তোমার গুনাহকে মাফ করে দেব আমি গফুরুর রহিম আমি আল্লাহ আছি বলুন সুবহানাল্লাহ তাহলে গুনাহ মাফ করার চাবি কাঠি হচ্ছে আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন সারা জিন্দেগি যদি বলে যায় একটা গুনাহ মাফ হবে না আধা গুনাহ মাফ হবে না জাররা গুনাহ মাফ হবে না যদি গুনাহ মাফ হতো আমাদের আদি পিতাকে জিজ্ঞাসা করি যে আমাদের আদি পিতা হে আদম আলাইহিসসালাম আপনি বলুন যে আপনার তওবাকে কখন আল্লাহ কবুল করেছিলেন আপনি বলুন আপনার বিবি হাওয়াকে কখন পেয়েছিলেন 300 বছর কেঁদেছিলেন আদম সফিউল্লাহ আলাইহিসসালাম রব্বানা জালামনা আনফুসানা এই দোয়া দিয়ে আদম আলাইহিসসালামের মোনাজাত চোখের গোলাপ তো খাস হয়ে গিয়েছিল চোখের পানি তো স্রোত হয়ে গিয়েছিল কিন্তু আদনা গুনাহ মাফ হয়নি ওনার বিবি হযরতে মা হাওয়াকেও কাছে পাননি তাহলে কখন হলো আল্লাহ বাঁচাবেন তো নবীকে না আল্লাহ নবীকে রক্ষা করবেন আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল আমার নবীর সামনে যে আজান দাও কি আজান হযরত জিব্রাইল আমিন এলেন আজান দিচ্ছেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলুন সুবহানাল্লাহ হযরত আদম সুবিল্লাহ আলাইহিস সালাম চোখ খুললেন মনে পড়ে গেল হ্যাঁ আল্লাহ যখন আমাকে স্ট্রাকচার অফ বডি করেছিলেন সারা দেহটা কালো ছিল রূহকে আল্লাহ বারে বারে অর্ডার দিয়েছেন যাও রূহ আদমের ভিতরে প্রবেশ করো বারে বারে রূহ রিটার্ন এসেছেন আল্লাহ রূহকে জিজ্ঞাসা করলেন হে রূহ তুমি রিটার্ন আসছো কেন আল্লাহ বললেন যখন রূহ বলে আল্লাহ আদমের দেহটা তো অন্ধকার আছে প্রবেশ করি কেমন করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তখন অর্ডার দিলেন নূরে মোস্তফা নূর মুবারককে আদমের পৃষ্ঠ দেশে যখন দিয়ে দিলেন সব ফেরেশতা
তাকে অর্ডার দিলেন যাও আদমের পিঠেতে আমার রসূলের পাকে নূরকে আমি স্থান দিয়েছি সব সেখানে যে তোমরা সিজদা করতে থাকো তাজিম করতে থাকো যত ফেরেশতা যখন তাজিম করছে হযরত আদম সুবহানাল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে পরওয়ারদিগার কাকে আজকে তারা তাজিম করছে আর ফেরেশতা কুল আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও আদম শোনো আমার নূরে মুস্তাফা নূরকে তোমার পিঠেতে স্থান দেওয়ার জন্য নূরে মুস্তাফা নূর মুবারককে তারা তাজিম করছে হযরত আদম সুফুল্লাহ আলাইহিস সালাম বললেন হে পরওয়ারদিগার ওই নূরকে আমার সামনে করে দিন আল্লাহ পাক দুই হাত বুড়ো আঙ্গুলের হাত মুবারকে নোকেতে রসূলের পাকে নূর মুবারককে স্থান দেওয়ার সঙ্গে সঙ্গে আদম সুফুল্লাহ আলাইহিস সালাম চোখে লাগালেন এবং ঠোঁটে লাগালেন যেটা আমরা করে থাকি সুন্নতে আদম আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন বললেন হে আদম তুমি আমার নবীকে এত মহব্বত করছো আমার রসুলকে এত প্রেম করছো তাই আমার নবীকে মহব্বতের কারণে আমি তোমার সারা দেহটা নূরানি নূর করে দিলাম বলুন সুবহানাল্লাহ রূহকে বললেন রূহ এবার তুমি প্রবেশ করো রূহ প্রবেশ করলেন হে আদম আমাদের আদি পিতা আপনি বলুন আপনার জীবনটা রূহটা প্রাণটা আসলো কিসের মাধ্যমে ওসিলায়ে মহব্বত ওসিলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে রাসূলুল্লাহ আদমের ভিতরে রূহ আসলো বলুন শুধু সুবহানাল্লাহ শুধু তাই আদম আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করা হয় একটু আগে দরুদ পাকের ফজিলত বর্ণনা হচ্ছিল আদম নবী আলাইহিস সালামকে যখন মা হাওয়ার সাথে সাদিক ব্যবস্থা আল্লাহ করলেন আল্লাহ বললেন আদম তুমি মোহরানা দাও আই আল্লাহ মোহরানা আমি কোথায় পাবো বলে আমি ব্যবস্থা করছি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আমার নবী মুস্তফা শান মুবারাকে তুমি 10 মর্তবা দরুদে পাক পড়তে থাকো বলুন সুবহানাল্লাহ তাহলে 10 মর্তবা দরুদে পাকে শান পাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের শাদি মুবারক হলো এই রসুলে পাকে শান আছে যখন এই রূহ প্রবেশ করলো আদমের ভিতরে হযরত আদম সুফিল্লাহ আলাইহিস সালাম আরশে মহল্লায় দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আদম সুফিল্লাহ আলাইহিস সালাম আয় আল্লাহ আপনার নাম মুবারকের সাথে আপনার পবিত্র কলেমার সাথে আপনি কাকে যুক্ত করে রেখেছেন বলছেন ও আদম তুমি শোনো যদি তাকে সৃষ্টি না করতাম ও আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না আর রাজার মকলু কাককেও সৃষ্টি করতাম না ও উনি হচ্ছেন আমার পিয়ারা মুস্তফা হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ এদিকে আদম যখন আজান আসলো কানে আদমের খেয়াল আসলো রূহ আসার সঙ্গে সঙ্গে আমি তো আরশে মহল্লায় আল্লাহর কালমার সাথে যে নাম মুবারক আমি দেখেছিলাম এখন আমি সেই নাম মুবারকের ওসিলা দিয়ে দেখি আল্লাহ আমার তওবাকে কবুল করেন কিনা আল্লাহ আমার স্ত্রী হাওয়াকে আমার সঙ্গে দেন কিনা যখন এই নূরে মুস্তাফা ওসিলা দিয়ে দিলেন হযরত আদম সুফিউল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন হে আদম তোমাকে 300 বছর কানতে হতো না সর্বপ্রথম যদি আমার নবীর ওসিলা দিয়ে দিতে আমি তোমার তওবাকে কবুল করতাম তোমার বিবিকেও আমি তোমার নিকটে করে দিতাম বলুন সুবহানাল্লাহ ওসিলায়ে মুহাম্মদ আজকে আল্লাহ পাওয়া যায় ওসিলায়ে মুহাম্মদ দিন পেয়েছি ওসিলায়ে মুহাম্মদ কোরআন পেয়েছি ওসিলায়ে মুহাম্মদ নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি যা কিছু পেয়েছি সব ওসিলায়ে মুহাম্মদ সরকারে দু আলম আলী ওসাল্লাতু ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ সে রসুল সব নবী আমার আল্লাহকে দেখার জন্য বেচাইন ছিলেন বেকারার ছিলেন আর খোদ আল্লাহ আমার নবী কে নিজের কাছে আনার জন্য নিকটবর্তী করার জন্য কথোপকথন করার জন্য বিচায়ন ছিলেন আমার এটুকু জ্ঞান নেই জানা নেই যদি কেউ বলেন
আমি স্বীকার করে নেব যে আমার রাসূল একবারও বলেছেন ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও, ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও, একবারও বলেননি। হযরতে উম্মে হালিল কামরা মুবারাকে রাসূল পাক আরাম ফরমাচ্ছেন, জিব্রাইলকে বললেন জিব্রাইল দ্রুত বেগে চলে যাও আমার নবীর কাছে, বা আদব যেও জিব্রাইল, তোমার নাম তোমার দপ্তর থেকে আমি কেটে দেব। তাহলে গোস্তা গিয়ে রাসূল হলে জিব্রাইলের দপ্তর থেকে নাম আউট হয়ে যায়, আর গোস্তা গিয়ে জুমা রাসূল হয়ে উম্মত থেকে নামি তীরকে ছুঁড়ে দিলে যত বেগে চলে যায় তার কোনো বেগে আমি চলে যাব। যদি আমি হুব্বে রাসূল না হয়ে গোস্তা দিয়ে রাসূল হয়ে যাই, জিব্রাইল আমিন ছুটে আসছেন, দু রকম বর্ণনা। এসে একবার সালাম দিলেন, সালাম দেওয়ার পর রাসূলে পাক উত্তর দিয়ে বললেন কেন জিব্রাইল তুমি এসেছো, তার মানে এই নয় যে আমার নবী জানেন না বোঝেন না কেন জিব্রাইল এসেছেন, কিন্তু জিব্রাইল তুমি বলো কেন তুমি এসেছো। বলছেন আল্লাহ আপনাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। উত্তরে রাসূলে পাক বলে দিলেন জিব্রাইলকে, হে জিব্রাইল তুমি কি আল্লাহকে দেখে এখানে এসেছো? হতবাক হযরত জিব্রাইল আমিন উত্তর দেবেন কি? বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে দেখে আসিনি। রাসূলে পাক অর্ডার দিচ্ছেন যাও জিব্রাইল তুমি আল্লাহকে দেখে এসো এবং আমাকে নিয়ে যাও। কি কর্তব্য বিমূঢ় হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম, কি করবেন? আল্লাহর অর্ডার মানবেন না রাসূলে পাকের অর্ডার মানবেন? আল্লাহ তো নিয়ে যেতে বললেন ধরে নিয়ে যাবেন? আস্তাগফিরুল্লাহ। বলছেন বা আদাব তুমি যেও আমার নবী মুস্তাফার কাছে। আবার রাসূলে পাক বলছেন ও গো টু ফ্যামিলি হল, তুমি তোমার জায়গায় ফিরে যাও। তাহলে কি হবে? 10 পা আগে যাচ্ছেন তো 10 পা পিছনে দিকে তাকাচ্ছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম, কি দেখলেন? হযরতে মা ওনার গৃহ মুবারাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ পাগড়ি মাথা মুবারাককে পাঞ্ছেন, কে দেখলেন? জিব্রাইল আমিন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া শেষ। তাহলে সিদরাতুল মুনতাহা আগার এক সাইড, যদি আমি জিব্রাইল এখান থেকে একটা পলক আগে চলে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরে ছাড়ো হয়ে যাব। তাহলে জিব্রাইলের গন্তব্যস্থল সিদরাতুল মুনতাহা, তখন থেকে একটা চুল যেতে পারবে না। আমার নবীর যাওয়া সিদরাতুল মুনতাহা থেকে নাচছে মোল্লা, বলুন সুবহানাল্লাহ। সেই নবী তাহলে কে আছেন? এ ধ্যান ধারণা কারণ নেই যে আমার নবী কে আছেন। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা যে সেজদা দিয়ে বারে ইলাহির কাছে ফরিয়াদ করছেন, আজ বারে ইলাহি আপনি এমন নবীর কাছে পাঠালেন যে নবী আমাকে পাঠিয়েছেন আপনাকে দেখার জন্য। যখন আসছে মহল্লায় তাকালে কি দেখলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে মহল্লায় সবুজ পাগড়ি বাঁধারত অবস্থায় আছেন, বলুন সুবহানাল্লাহ। ইনি নবী, ইনি রাসূল, ইনি মুস্তাফা, কুল কায়নাতের যিনি আল্লাহর পরে জানার স্থান তিনি হলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আমিন দেখলেন তীর মেঘে ছুটে চলে এলে, এসে কি দেখলেন? দেখলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি বাঁধা রত অবস্থায় আছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে দেয় মামা কাবা কৌসাইনি আও আদনা, তীরকে উল্টে দিলেন যতটুকুন ফাঁক আমার আপনার পেহারা রাসূল আল্লাহ ও রাসূল ততটুকু দূরত্ব ছিল, বলুন সুবহানাল্লাহ। এ নবী, এ রাসূল, এ রাসূল সরকারে দু আলম আলী ওসাল্লাম সম্বন্ধে তাই আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী আপনার জিকির শুধু পৃথিবীর মধ্যে না, ওরা বাইরের এলাকা জিকরা, হে রাসূল আপনার জিকিরকে এত এত উচ্চ মর্যাদা দান করেছি যেখানে আর কারো জিকির নেই, শুধু মুস্তফার জিকির চলছে, বলুন সুবহানাল্লাহ।
আজকের তাইতো আমরা অথম গুনাহগার সেই রসুল পাকের আগমনের দিনকে স্মরণ করে নিয়ে আজ উনাদের নাম পাক নেবার জন্য আজকের বসেছি পড়বার দেখার এখানে হাজির আছেন রসুল পাক খোদ দেখছেন যে আজকের আমার উম্মতের এই পাকা উম্মত একটা অংশ আমার জিকরে মুস্তফা করছে বলুন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম সেই রসুল পাক সরকারে দুয়ালম আলী ও সাল্লাতু সাল্লাম সম্বন্ধে আল্লাহ কি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে পাককে পরিষ্কার জানিয়ে দিলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি এটা রেখেছি আপনাদের কাছে আয়াতে পাক নিশ্চিত হে নবী হে রসুল পৃথিবীতে আপনাকে কোন রূপে পাঠিয়েছি কোন আকৃতিতে পাঠিয়েছি কোন ওয়ায়েতে পাঠিয়েছি এআতে পাক আমার রসুল পাকের শান মুবারাকে আল্লাহ জানিয়ে দেন নিশ্চিত হে নবী হে রসুল আপনাকে আমি পৃথিবীতে হকের স্বরূপ পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ হকের স্বরূপ হক হককে জীবনে চোখে দেখা যায় না তাই আমার রসুল পাকের ছায়া মুবারকও ছিল না বলুন সুবহানাল্লাহ হক পাক কদমের তলা মুবারক থেকে রসুল পাকের মাথা মুবারকের চুল মুবারক পর্যন্ত টোটালটাই আমার রসুল হক আছেন বলুন সুবহানাল্লাহ তাহলে হক রসুল পাকের মহব্বত রসুল পাকের প্রেম রসুল পাকের আনুগত্য যার যার বেশি যার যার ভিতরে যত বেশি হক তার ভিতরে তত বেশি প্রবেশ করেছে বলুন সুবহানাল্লাহ যার ভিতরে রসুলের প্রেম নেই মহব্বত নেই আনুগত্য নেই তার ভিতরে বন্ধুর হকটা থাকতে পারে না কারণ হকের স্বরূপ রসুলের পাককে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন ইন্না কালা আলা কুলুকি নাজিম হে নবী আমার হে রসুল আমার আপনাকে আমি উত্তম চরিত্রের উৎকর্ষ করে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ বলেননি উত্তম চরিত্রবান তাহলে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা ধর্মের মধ্যে বহু চরিত্রবান মানুষ আছেন এবং থাকবেন তাহলে আমার নবী প্রত্যেকের সাথে ইকুয়াল হয়ে যায় কম্পেয়ার করা হয়ে যায় আমার নবীর সাথে কুল কায়নাতের কারো তুলনা হয়নি আর হবেও না বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ জানিয়ে দিলেন হে রসুল আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্রের উৎকর্ষ করেছি আমার আপনার ভিতরে প্রত্যেকের ভিতরে উত্তম চরিত্র আসবে চরিত্রবান তিনি হবেন কিসের ভিত্তিতে রসুলের পাকের মহব্বত ভিত্তিতে রসুলের পাকের আনুগত্য প্রেমের ভিত্তিতে চরিত্রবান হওয়া যায় আর অসৎ চরিত্র কিভাবে হবে যারা রসুলের পাকের মহব্বতকারী নয় যারা রসুলের পাকের আনুগত্যকারী নয় তার ভিতরে উত্তম চরিত্র প্রবেশ করতে পারে না দুই আয়াতে পাককে সামনে রাখলে রসুলের পাক সরকারের দুয়ালম হক তাহলে আজকে আমরা মুসলমানদের যারা রসুলের পাকের উম্মত বলে আমরা দাবি করি তাহলে আজ আমাদের কারোর হককে নাহক করা যাবে না এদিনের হক পাড়া প্রতিবেশীর হক ভাই ভাইয়ের হক আত্মীয় স্বজনের হক এই হককে যদি আমরা আত্মসাত করে দিই তাহলে রসুলের পাকের মহব্বত থেকে দূরে চলে যাব রসুলের পাকের আনুগত্য প্রেম থেকে দূরে চলে যাব তাহলে আমাদের ঘরে আজকের রসুলের পাকের শান মুবারকে আয়াতে পাককে সামনে রাখলে আমাদের একটাই পথ হবে হকের পথ সেটা রসুলের পাকের মহব্বতের ভিত্তিতে হবে আমরা যেন কারণ হককে আত্মসাত না করি আর যদি করে থাকি তাহলে এ কোরআনে পাকের আয়াত তার বিরুদ্ধে চলে যাবে কোন ইবাদত কোন বন্দেগী তার কার্যকারী হবে না যদি হককে আমরা বর্জন করে দিই সঙ্গে সঙ্গে উত্তম চরিত্র তার ভিতরে আসবে আজকের আমাদের দিকে আমল তুলে বলে দিচ্ছে যে ইসলাম টেরোরিস্ট ইসলাম কোনোদিন টেরোরিস্ট নয় ইসলাম ধ্বংসে বিশ্বাস করে না ইসলাম সৃষ্টিতে বিশ্বাস করে কারণ রসুলের পাক ইজ দ্য সিম্বল অফ হিউম্যানিটি রসুলের পাক ইজ দ্য সিম্বল অফ পিস হিজ মেসেজ টু ম্যানকাইন্ড
was to serve mankind is to serve Allah. Rusule Pak er mission kai, Rusule Pak er or jatra tai hocche manush seva, manob prem, manob prem je Hindu, Christian, Buddha, Buddhist theke ne jekeu oi jamana chilo, Rusule Pak karun poti. এমন অত্যাচার করেছে কেউ নজির দেখাতে পারবে অধর্মের উপরে যারা বিধর্মী আছে তাকে আঘাত করেছে যে না রসূল পাক মানেই মানবিকতা রসূল পাক মানেই মানবতা রসূল পাক মানেই শান্তি রসূল পাক মানেই অত্যাচার জুলুম অবিচারকে ধ্বংস করে সত্য ন্যায় মানব প্রেম মানবিকতা বোধ হিংসা নয় বিদ্বেষ নয় অত্যাচার নয় জুলুম নয় শান্তি সাম্য ভ্রাতৃত্ব মহামিলনে একটাই নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আজ কোথায় সে আদর্শ আমাদের আজ কোথায় সে পথ আমাদের আজ কেন আজকে আমরা থানা থেকে কোর্ট 99% আমরা মুসলমান আজকের দারস্থ আমাদের সামনে রসূল পাকের ওয়ার নামা হাদিসে পাক আমার সামনে রসূল পাকের শ্রেষ্ঠ মুজিজা কোরআনে পাক আমরা শ্রেষ্ঠ উম্মত বলে দাবিদার কোথায় সে আখলাক কোথায় সে আজকের চরিত্র কোথায় আজকের আমাদের ভিতরে সে আদর্শ সে মানবিকতা বোধ মানব প্রেম আজকের আমরা মানব প্রেম থেকে দূরে মানবিকতা বোধ থেকে দূরে আজকে আমরা প্রত্যেকে আমরা বুকে হাত দিয়ে যদি বলি কেউ কিছু মাইন করবেন না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এক মায়ের চার ভাই যদি আমরা হয়ে থাকি কেন চার ভাইয়ের মধ্যে মিল নেই কেন চার ভাই চারটে ঘরে চারটে পার্টিশন কেন আজকে উঠোন নেই কেন আমার মায়েরা বোনেরা ঝাড় দিতে পারছে না কেন জায়গাকে আমরা সংকীর্ণ করে রাখছি ইসলাম সংকীর্ণতায় বিশ্বাসী নয় ইসলাম ফাস্ট ইসলাম বিশাল আজকে কোথায় আমরা নিজে ঘরে নিংড়ে নিচ্ছি একটা ফ্যামিলির মধ্যে যদি বা আমরা সেইটাকে আমাদের কাছে মডেল করি আজকে আমরা কোথায় ইসলাম তো ভাঙচুরের মধ্যে নেই ইসলাম তো সাম্য একে অপরের ভ্রাতৃত্ব বোধ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন যখন হিজরতের প্রাককালে মদিনা মনোমারা যখন উনি পাক কদম মোবারক উনি রাখলেন হযরত আবু বকরের সাথে এক আনসারের হযরত উসমানের সাথে এক আনসারের হযরত উসমান ওমরের সাথে এক আনসারের ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন ইসলাম তো ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ কোথায় সে ভ্রাতৃত্ব বন্ধন আজকে আমরা টুকরো টুকরো হয়ে যাচ্ছি কেন আমাদের উপরে অত্যাচার হবে না আমাদের উপরে জুলুম হবে না আজকে আমরা বিভ্রান্ত হয়ে গেছি আজকে আমরা নীতি ভ্রষ্টর দিকে চলে যাচ্ছি আর অপর দিকে এক যুবক দাঁড়িয়েছিলেন তিনি কাঁদছিলেন হযরত রাসূল করিম জানতে চাইলেন যুবক তুমি কাঁদছো কেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হযরত আবু বকরের ভাই করে দিলেন হযরত ওমরের ভাই হযরত উসমানের ভাই করে দিলেন আমার ভাই কি কেউ হবে না রাসূল পাক বললেন হে মদিনাবাসী দেখো হে আমার সাথী বৃন্দ যারা এসছো মুয়াজির তোমরা দেখো আজকে আমি ওই যুবক বললেন হযরত ওয়ালী করিমুল্লাহ বজু আমি আলীর ভাই হলাম আলী আমার ভাই বলেন বলুন সুবহানাল্লাহ হিজরতের প্রাককালে ভ্রাতৃত্ব বোধ আজকে সেই তো ভ্রাতৃত্ব বোধে প্রথম যেটা নিদর্শন যেটা আমরা বলি নামাজ আসসালাম মিরাজুল মুমিনে নামাজ ঐক্য আনে নামাজ সাম্য আনে নামাজ ভ্রাতৃত্ব আনে নামাজ একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষকে চূর্ণ বিচূর্ণ করে দেয় নামাজ অহংকারকে শেষ করে দেয় কিন্তু বাদ নামাজ কাতার সোজা করো কাঁধে কাঁধ দাও যেন না বাঁকা টেরা চড়া থাকে সেখানে দুশ্মনও আছে শত্রুও আছে আর উভয় উভয়ই আছে ইমাম সাহেব মোনাজাত করছেন আমিন আমিন আমরা মুক্তাদিরা করছি তাহলে একে অপরের জন্য দোয়া চেয়ে এলাম পাঁচক তো নামাজে বাদ নামাজ জানেটা কেউ না মনে করি আমি নামাজের এগনেস্টে বলছি আমাদের কি চলছে আমাদের ভিতরে
বাদ নামাজ পাম পাটা যখন মসজিদের বাইরে দিয়ে দিলাম, কোথায় গেল সাম্য, কোথায় গেল ঐক্য? কেউ কারোর সাথে আর কথাবার্তা নেই। চলো চলে যাই বড় উকিল ধরি, চলো চলে যাই দালালকে ঘুষ দিই, দিই ওকে হয় জেল নতুবা ফাঁসির ব্যবস্থা করি তিনজনকে সাক্ষী রেখে। এইটাই কি শিক্ষা পেলাম? এইটাই কি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিল নামাজ? এটাই কি মা আমাদের মধ্যে ঐক্য চিহ্ন আনলো নামাজ? তা নয়। কিন্তু আজকে আমাদের কি সাবধান হতে হবে না? আজকের এই রসুল পাকের আগমনের দিন, যে রসুল পাক সরকারের দু আলম আলিহসাল্লাহসাল্লামের আগমনের দিন সম্বন্ধে আজকের যে আমরা জুলুস বার করি, সেই জুলুস পুরো সাহাবায়ে কেরাম থেকে কিছু কথা আছে কিনা আপনাদের কাছে রাখতে চাই। হযরত বলছিলেন আগামীকাল আমাদের ওখানেও আমরা পারমিশন পাই না, আমরা রোডে যাব না, আমার থানা আমরা প্রত্যেকটা গ্রামে যাব। আমরা অন্য জায়গায় যে থানার বিরুদ্ধেও আমরা যাব না, এই জন্যই যাব না। হুব্বুল ওয়াতানি মিনাল ইমান কলান নবী মুস্তফা সরকারি দোয়ালাম আলী সাল্লাম, নিজের জন্মভূমির প্রতি আনুগত্য দেখানো ইমানের অর্ধেক আছে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম হযরত আবু বকর যিনি রসুল পাক সরকারি দোয়ালাম আলী সাল্লাম সম্বন্ধে বলছেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি এক দিরহাম খরচ করে থাকে তাহলে সে আমার বন্ধু হবে। কথা কানে বন্ধু, সে জান্নাতে বেহেশতে আমার বন্ধু হবে যদি রসুল পাক সরকারের দু আলম আলিহসাল্লামের ঈদে মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম খরচ করে। তাহলে এটা আজকে বললেন আমি আপনি না, হযরত আবু বকর বলেছেন, তাহলে উনি এক দিরহাম কেন? উনি ওরকম শত শত দিরহাম দিয়ে ঈদে মিলাদুন নবী নিজে পালন করেছেন, তাই উনি করতে বলেছেন বলুন সুবহানাল্লাহ। আজকে হযরত ওমরের দিকে দিকে জুনবা থাকায় দ্বিতীয় আমিরুল মুমিনিন তিনি খোলাফায়ে রাশেদিন তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি বা শুধু মিছিল যাচ্ছে, ঈদে মিলাদুন নবীর ঝান্ডা ইসলামের ঝান্ডা যাচ্ছে, সেই ঝান্ডাকে যদি কেউ সম্মান করে, মিছিলকে কেউ যদিবা ইজ্জত করে, সে কি করলো? হযরত ওমর বলছেন সে যেন ইসলামকে জিন্দা করলো বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, হযরত ওমর বলছেন। তাহলে আজকে উনি তাহলে সম্মান করেছেন, তাই তো সম্মান দিতে বলেছেন বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি যিনি জুনওয়াইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলছেন আল্লাহু আকবার, উনি বলছেন যে মিলাদুন নবী উপলক্ষে কমপক্ষে এক দিরহাম খরচ করবে সে যেন তার মর্যাদা কি, তার সান কি আল্লাহর কাছ থেকে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো বলুন সুবহানাল্লাহ। তাহলে বদরের জিহাদের সময় আল্লাহ আমাদের ঘরে পৃথিবীতে পাঠাননি, হুনাইনের জিহাদের সময় আল্লাহ আমাদের ঘরে পৃথিবীতে পাঠাননি, আল্লাহ এমন একটা জাহেলিয়তের যুগে পাঠিয়েছেন যেখানে রসুল পাক সরকারের দু আলম আলিহসাল্লামের উম্মত হিসাবে পরিচয় দেবার একটা মাধ্যম ঈদে মিলাদুন নবীর মিছিলকে যদি কেউ ইজ্জত করে, আল্লাহ তাকে বদরের জিহাদে সাহাবী ইকরামগণ যারা শহীদ হয়েছিলেন, হুনাইনের জুয়ার জিহাদে যারা শহীদ হয়েছিলেন সেই মর্যাদায় তাদের ঘরে আল্লাহ মর্যাদা বান করবেন বলুন সুবহানাল্লাহ। এবার করব কি করব না সেটা নিজেদের ব্যক্তিগত বিবেচনার বিষয়। আজকে প্রতিটা মিছিলের জন্য পলিটিক্যাল পার্টির নেতাদের আগমনের জন্য, নেতাদের ঘরে খুশি করার জন্য নিজেদের পয়সা বিকিয়ে আজকে এই যে ঝড় তুফানকে মাথায় করে আজকে যদি বা উত্তাপ সূর্যের তাপ আসে তাকে ও মনে উপেক্ষা করে কি করে নেতাদের চোখে বড় মনি হব, সেখানে যদি হাজার হাজার ছেলেদের জমায়েত করতে পারি দুনিয়াদারির কিছু সাহায্যের জন্য, মৃত্যুর পর থেকে শেষ পর্যন্ত তিনি সাহায্যের হাত বাড়াবার জন্য কাঁদছেন,
মন্ত্রী বলে সেই রসুলে পাক সরকারে দুয়ালমের আগমনের জন্য যদি মিছিল করা হয় কেন সেদিকে আমল উঠবে কেন সেদিকে জায়েজ না জায়েজ ফতোয়া আসবে আজকের নেতাদের আগমনের জন্য যুবক গেট করা হয় তরুণ করা হয় নেতাদের আগমনের জন্য ফুলের মালা নিয়ে যদি মুসলমান ভাইরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকি ফুল ছুটতে থাকি তখন কেউ ফতোয়া দেয়নি কিন্তু রসুলে পাকের আগমন উপলক্ষে যদি কোনো তরুণ করা যায় গেট করা যায় ফুলের মালা দিয়ে সাজানো যায় তাহলে আজকের সেটা আমাদের কাছে হুনাইনের যুদ্ধ বদরের যুদ্ধের শহীদদের অমর মর্তবা পান আল্লাহ করবেন বলুন সুবহানাল্লাহ আর মাওলানা কায়না হযরত হায়দারে কররান হযরত আবু তরাম যিনি রসূলের পাকের সাহায্যকারী যে আলী শানে হাদিসে পাক আনা মদিনাতুল ইলম আলিউন পাবা আমি ওদিকে যাচ্ছি নি যে আলী শানে রসূলের পাকের হাদিসে পাক আনা আলিউন নুরিন মিন ওয়াহিদ যে আলী শানে মশহুর কালামে পাক গদিরে খম শানে নজুল কোরআনের আয়াত সূরা মায়দা 67 আয়াত যেখানে রসূল পাক ঘোষণা করেছেন মান কুনতু মাওলা ফা হাজা আলিউন মাওলা সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইরশাদ করছেন যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করবে যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করবে তার দৌলতে সে ঈমান ব্যতিরেকে দুনিয়া থেকে তার মৃত্যু হবে না বলুন সুবহানাল্লাহ শুধু ঈদে মিলাদুন নবীর মিছিলকে যারা যাচ্ছেন হয়তো বয়োজ্যেষ্ঠ বয়সের কারণে বার্ধক্যর কারণে কোনো অসুখের কারণে অংশগ্রহণ করতে আমরা পারিনি যদি বিছানায় শুয়ে শুয়েও মহব্বত করে সম্মান করে সে ঈমানের সাথে তার মৃত্যু হবে বলুন সুবহানাল্লাহ কে বললেন হযরত ওলি মুর্তজা হযরত হায়দারে কররা যেটা খুতবায় যেনাকে বলা হয়েছে আলী করিমুল্লাহ ওয়াজহু আল্লাহর চেহারা আল্লাহর মুখ আলী আছে বলুন সুবহানাল্লাহ আমি ওদিকে যাচ্ছি নি হযরত মাওলানা কায়নাত আলী ওয়াসাল্লাম বলছেন কোনো হিসাব নিকাশ ছাড়াই তাকে ভেস্তে গুহায় প্রবেশ করবেন আল্লাহ বলুন সুবহানাল্লাহ কিসের কারণে শুধু হুব্বে রাসূলের মিছিলের কারণে বলুন সম্মান দেখাবার কারণে তাই আজকের আমরা মিছিলে অংশগ্রহণ করব কিনা মিছিলে অংশগ্রহণকে মিঠাই মন্ড খাওয়াবো কিনা সম্মান দেখাবো কিনা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চার আমিরুল মুমিনিনের কি উক্তি আছে আপনাদের কাছে রাখলাম এবার আসুন হযরত হাসান বসরি বিশিষ্ট তাবেঈ হযরত হাসান বসরি আপনার পিতরিকার খেলাপতি ঘরওয়ালে দেখবেন হযরত আলীর পরে যে নাম আছে সে নাম হচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম যদি আপনাদের কাছে সিজরা শরীফ থাকে দেখবেন হযরত হাসান বসরি সম্বন্ধে আমি আলোচনায় যাচ্ছি না হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে আমার মন চাই বলছে যে আমার ইচ্ছা হয় কি যদি আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ একটা উহুদ পাহাড় কত উঁচু যে উহুদ পাহাড় পরিমাণ যদি বা স্বর্ণ থাকতো তাহলে আমি হাসান বসরি ঈদে মিলাদুন নবী উপলক্ষে সব ব্যয় করে দিতাম বলুন সুবহানাল্লাহ তাহলে যা কিছু ওনার ছিল ঈদে মিলাদুন নবীর জন্য হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সব ব্যয় করেন বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন হযরত বাইজিদ বাস্তামীর কথা সিজরা শরীফে দেখবেন হযরত বাইজিদ বাস্তামীর নাম মোবারক আছে খেলাফতি ঘরমানের যারা মুরিদ আছেন যিনি গদ্দির রসিন আছেন সিজরা শরীফ পার করলে দেখবেন হযরত বাইজিদ বাস্তামী রহমাতুল্লাহ বলে এবং হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম মোবারক আছে যে জুনায়েদ বাগদাদি উনি হচ্ছেন কুস্তিগির ছিলেন উনি কুস্তিগির আবার বলার বক্তব্য দিকে চলে যায় জুনায়েদ একজন কুস্তিগির ছিলেন ওনা বাদশার কুস্তিগির ছিলেন ওনাকে শুধু এক সৈয়দকে ইজ্জত করার কারণে হযরতে জুনায়েদ জুনায়েদ কুস্তিগিরের নয় জুনায়েদ ওই জামানার কুতুব
আল্লাহ করেছিলেন বলুন সুবহানাল্লাহ। শুধু সাইয়্যিদ কেউ ওই কুস্তিগিরের ময়দানে নিজে পরাজিত হয়ে সম্মান দেখার কারণে আজকে সেই হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি মিলাদুন নবী এই যে মাহফিল চলছে এটা তো বলতে হবে, এখানে আসলে কিছু হবে কি হবে না আমার ব্যক্তিগত কথা বলবো না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়, উপস্থিত হয়েছে, উপস্থিত হলে কি কর্তব্য আছে এবং যত যত সম্মান করে উপস্থিত হয়ে সম্মানের সাথে কার সম্মান ওই আল্লাহর পরে যারা জেলার স্থান সেই রসুল আল্লাহর সম্মানে ইজ্জতে বসে থাকেন তাহলে কি হবে তিনি তার ইমান পাকা হলো তিনি মুমিন বলে আল্লাহর কাছে পরিচিত হবেন বলুন সুবহানাল্লাহ। তাই কি করব আমরা যেন একটু চিন্তা করি, সেই চিন্তা করার জন্য আপনাদের কাছে আপিল রাখবেন এটা আমার অর্ডার নয়, আমি অর্ডার দেবার কেউ নয়, অর্ডার দেবার ক্ষমতাও আমার নেই, শুধু আপিল করতে পারি, অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, হার্টলি রিকোয়েস্ট টু অল দ্য মেম্বার্স অফ দিস ভিলেজ কাইন্ডলি ওবে টু ক্যারি দ্য ওয়ার্ডার্স অ্যান্ড রেসপেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম অ্যান্ড অ্যালং উইথ দিস আইলে বাইতে পাক। এই আবেদন জানিয়ে আমার গোড়া বক্তব্য আমি